আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাই রেইনবো আর্ট অ্যান্ড ড্রয়িং চ্যানেলে। আজকে আমি দেখাবো খুব সহজে একটি গ্রামের দৃশ্য কিভাবে আঁকা যায়। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা একটা গাছ আঁকাবো এই পাশে। এইভাবে একটা আমরা গাছ আঁকাবো, ঠিক এইভাবে। এইভাবে আমরা একটা গাছ আঁকাই নেব, এইভাবে। এখানে আরও ডাল দিব, এইভাবে। এবার আমরা গাছের পাতাগুলো আঁকাবো, ঠিক এইভাবে। খুব সহজভাবে আঁকানোর চেষ্টা করবেন এবং মনোযোগ দিয়ে আঁকানোর চেষ্টা করবেন, ঠিক এইভাবে পাতাগুলো আমরা আঁকে নেব। হয়ে গেল সুন্দর একটি গাছ। এবারে আমরা পেজের মাঝ বরাবর স্কেল দিয়ে আলতো করে একটা দাগ দেব, হালকা করে, ঠিক এভাবে হালকা করে একটা দাগ দিব। এরপর এখানে একটা আমরা ঘর আঁকাবো, ঠিক এভাবে ত্রিভুজ আকৃতি করে এভাবে একটা ঘর আঁকাবো, এভাবে একটা ঘর আঁকাবো আমরা। এটা একটু ছোটো করবো, এটা বড় করে দিব, একটু একটু ছোটো করে দিয়ে মিলাই দেব, এটা ডাবল করে দিব এইভাবে। এবার দরজা আঁকাবো, এ পাশে একটা জানালা আঁকাবো, তাহলে আরও ভালো লাগবে। এ পাশে আর একটা ঘর আঁকাবো, ঠিক এইভাবে, এইভাবে আর একটা ঘর আঁকাবো। এবারে আমরা দূরের গাছগুলো আঁকাবো, ঠিক এইভাবে ঢেউ ঢেউ করে দূরের গাছগুলো এ পর্যন্ত আঁকাবো। এরপরে আমরা এখানে পাহাড় আঁকাবো, ঠিক এইভাবে এ পাশেও একটা আঁকাবো, এইভাবে এই পাশেও আমরা গাছগুলো আঁকাবো, এভাবে ঢেউ ঢেউ করে। এবারে আমরা একটা মাঝখানে নদী আঁকাবো, ঠিক এইভাবে, এইভাবে আমরা একটা নদী আঁকাবো। উপর দিকে এসে চড় হবে, নিচের দিকে সরু থাকবে, এটা মিলাই দেবো এভাবে। এখন আমরা এখানে একটা গাছ আঁকাবো, ঠিক এইভাবে একটা গাছ আঁকাবো, একইভাবে এই পাশে আর একটা আঁকাবো, এই পাশে আর একটা গাছ আঁকাবো, তাহলে আরও ভালো লাগবে। এবারে আকাশে একটা সূর্য আঁকাবো, সুন্দর করে গোল করে একটা সূর্য আঁকাবো। সূর্যরশ্মিগুলো এভাবে দেবো, একটা ছোটো, একটা বড়, একটা ছোটো, একটা বড়, এইভাবে সূর্যরশ্মিগুলো দিয়ে দেবো। এবার আমরা নদীর পাড়টা ডাবল করে দেব, এবারে আমরা নদীর পাড়গুলো ডাবল করে দেব, তাহলে ভালো লাগবে, ঠিক এইভাবে এখান থেকে এটা ডাবল করে দেব, তাহলে আরও ভালো লাগবে। গাছের নিচে একটু ঝাউ গাছ দিব, আরও ভালো লাগবে, এইভাবে দুই পাশেই দিব আমরা, এইভাবে ঝাউ গাছ দিব, তাহলে ভালো লাগবে। আকাশে একটু মেঘ দিব, এভাবে মেঘ আঁকাবো একটু, ঠিক এভাবে, তাহলে আরও ভালো লাগবে। ঘরের পাশে একটু ঝাউ গাছ দিব, তাহলে আরও ভালো লাগবে এরকম করে। ঘরের পিছনে আমরা কলা গাছ আঁকাবো, ঠিক এভাবে কলা গাছ আঁকালে সুন্দর লাগবে, ভরাট লাগবে, নালে ফাঁকা ফাঁকা লাগছে। এবার আমরা নদীতে একটু পানি আঁকাবো, ঠিক এভাবে আস্তে 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 এভাবে আমরা পানি আঁকাবো নদীতে। হয়ে গেল সুন্দর একটি দৃশ্য, পাহাড় সহ নদী সহ গ্রামের দৃশ্য।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করবেন অন্য অন্য ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।